সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি যে অধ্যায়টা আছে ওখানকে তোমাদের আরেকটি জৈব যৌগ অথবা হাইড্রোকার্বন নিয়ে কথা বলতেছি। গত 2 দিন আমরা অ্যালকেন এবং অ্যালকিন নিয়ে কথা বলেছিলাম, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল অ্যালকাইন। তো তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, অ্যালকাইন অ্যালকাইন শ্রেণী, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। আর এখানে হাইড্রোকার্বনের শেষ অংশে আয়ন উচ্চারণটা যোগ করতে হবে। আমরা এখানে প্রথম সদস্য এখানে ইথাইন লিখেছি, যার অ্যানের মান হচ্ছে 2, আর বাকিটা 2×4 = 2 = 2। এখানে প্রথম সদস্য নাই, কারণ ও কার্বনের 4 হাত পরিপূর্ণ হয় না বলে প্রথম সদস্যটা এখানে আলোচনায় আসে নাই। তো তোমরা দেখো, গতদিন আমরা যে জিনিসগুলো বলেছি সেখানে ছিল ইথেন, ইথেন থেকে ইথিন হয়েছে, এখন ইথাইন। প্রোপেন ছিল, প্রোপিন হয়েছিল, এখন হচ্ছে প্রোপাইন। অ্যালকেনে যখন করেছিলাম এটাকে বলেছিলাম বিউটেন, এখন বিউটেন থেকে বিউটিন, এখন অ্যালকাইন প্রজাতি হওয়ার কারণে এটার নাম হচ্ছে বিউটাইন। অনুরূপভাবে পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অকটাইন, ননাইন, ডেকাইন, আমাদের বইতে যেহেতু 10টা নিয়ে আলোচনা হচ্ছে আমরা ডেকাইন পর্যন্ত শিখব। তাহলে আমাদের শেষটা এখানে 7, 8, 9, 10 হলে হবে CnH2n-20, 20×2 = 18, আর এর নাম হবে ডেকাইন। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এখানে আবার পাশের যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আইন, অ্যালকাইন যেগুলো, সেখানে কার্বন এবং কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনে ট্রিপল বন্ড থাকবে। তো এখানে আমরা উদাহরণ হিসেবে প্রোপাইন, প্রোপাইন যেটা এখানে প্রোপাইনের গাঠনিক সংকেত আমরা এটা আঁকছি। এখানে প্রত্যেকটি কার্বনে 4টি করে হাত হিসাব করতে হবে। তো প্রথম কার্বনে 4 হাত, 1, 2, 3, 4, আর হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ। প্রথম আর দ্বিতীয় কার্বনে 3 হাত, আর এই পাশে আছে 1 হাত, ফলে এখানে কোনো হাইড্রোজেন ধারণ করার সুযোগ নাই। আর তৃতীয় কার্বন যেটা আমরা এখানে দেখতেছি, 1 কার্বনে 3 হাত অলরেডি এখানে ব্যবহার হয়ে গেছে, আর একটা মাত্র হাত আছে, সে হাতটা আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করলাম। তাহলে আমরা বলতে পারি এটা আমরা এখানে গাঠনিক সংকেত হিসেবে এখানে দেখালাম। একইভাবে বিউটাইন যেটা সেটা এরকম হবে। আবার আমাদের একদম ছোট সদস্যটা যদি ইথাইন হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন দিয়ে প্রান্তে দিব এবং এভাবে দিব, তাহলে প্রত্যেক কার্বনের 4টা করে হাত। তো আমরা যখন ইথাইন দেখতেছি এটা কিন্তু ইথাইন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে একটা মিল অমিল আছে সেটা একটু দেখবা ভালো করে এবং বোঝার চেষ্টা করবা। আর কত তোমরা আশা করতে করতেছি আমরা বুঝতে পারছি সাধারণ সংকেত দিয়ে যে কোনো সদস্যকে আমরা লিখতে পারবো। এখন দ্বিবন্ধন থাকলে ইন উচ্চারণ করতে হবে এবং ত্রিবন্ধন থাকলে শেষ উচ্চারণকে আইন দিয়ে শেষ করতে হবে। তো আমরা এখন পরবর্তী এতে আইল কীভাবে হয় সেটা অ্যালকাইন হতে হলে আমাদের মিথেন বা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হলে তখন যে এই গ্রুপগুলো আসবে সেটা হচ্ছে অ্যালকাইল। আমাদের এখানে আমরা সাধারণ সংকেত লেগেছে CnH2n+1, আর এটা হচ্ছে একটা বন্ড, একটা বন্ধন। এখানে অন্য কোনো কার্যকরী গ্রুপ সংযুক্ত হয়ে যৌগটির নাম বারবার চেঞ্জ করা যাবে। আর সংক্ষেপে দেখলে আমরা লিখতে পারি আর, যেখানে আর সংকেত হচ্ছে CnH2n+1। এখানে প্রথম সদস্য বা প্রথম অ্যানের মান যদি 1 হয়, অ্যানের মান 1, 2, 3, n=1, 2, 3 ইত্যাদি বসিয়ে পাই, ইত্যাদি বসিয়ে, হ্যাঁ বসিয়ে পাই, তো পাচ্ছি আমরা প্রথম সদস্য হচ্ছে মিথাইল। অ্যান হচ্ছে 1, 2 + 1 = 3 মিথাইল, এবং এটি একটি বন্ধন, মানে এটি কমপ্লিট হওয়ার জন্য আরেকটি হাইড্রোজেন দরকার আছে, তাহলে তাদের এই মিথাইলটা তখন মিথেন হয়ে যাবে। কিন্তু এখন একটা হাইড্রোজেন কম থাকার কারণে এই উচ্চারণের শেষে আইল অংশ, আইল যোগ হবে, আইল একটা আইল যোগ হবে, বাড়তি উচ্চারণ আইল। আইল উচ্চারণ হবে,
তোমরা খেয়াল করো, তাহলে প্রধান সদস্যের নাম হচ্ছে মিথাইল। ঠিক একইভাবে সি এর এনের মান দুই হলে তাহলে দুই দুগুণে চার, এক পাঁচ, আর এটার নাম হচ্ছে ইথাইল, শেষে উচ্চারণ আই হচ্ছে। এরপরে প্রোপাইল, একইভাবে বিউটাইল, পেন্টাইল, আশা করি এভাবে দশটার নাম। ডেকাইল ছয় হলে হ্যাক্সাইল, সাত হলে হ্যাপটাইল। আর আমরা সাধারণত গ্রুপের দিকে এত বড় দিকে যাব না, আমাদের ছোট ছোট গ্রুপ দিয়ে নাম হয় বেশিরভাগ, ইথাইল মিথাইল সর্বোচ্চ প্রোপাইল দিয়ে। আশা করি তোমরা একটা উচ্চারণ খেয়াল করো, এন, এরপরে হচ্ছে ইন, আরেকটা হচ্ছে আইন, আরেকটা হচ্ছে আই। হ্যাঁ, তো তোমরা এগুলো খেয়াল করতে হবে, এন কখন উচ্চারণ হবে, ইন কখন উচ্চারণ হবে, আইন কখন উচ্চারণ হবে, আই কখন উচ্চারণ হবে, সেটা তোমরা এই যোগের কার্বন সংখ্যার উপর এবং যে সাধারণ সংকেত আছে সেটার উপর ভিত্তি করে তোমরা খেয়াল করে পড়বা। আসলে এগুলা একেবারেই মনে রাখার বিষয়, এটা মুখস্থ করে কোনো কিছুই করা যাবে না। তো এন হলে তোমাদের সাধারণ সংকেত হচ্ছে সি এন এস টু এন প্লাস টু, ইন যখন হচ্ছে তখন সাধারণ সংকেত হচ্ছে সি এন এস টু এন, আইন যখন হচ্ছে তখন সাধারণ সংকেত হচ্ছে সি এন এস টু এন মাইনাস টু, আর আই যখন হচ্ছে তখন সাধারণ সংকেত হচ্ছে সি এন এস টু এন প্লাস ওয়ান, এবং একটা বর্ণ যেখানে কার্যকরী গ্রুপ রাখা যাবে বা যে কোনো একটা মৌলকে এখানে স্থান দেওয়া যেতে পারে, এই জন্য এটি ওপেন থাকে সবসময়। আশা করি তোমাদেরকে কার্যকরী গ্রুপ দিয়ে পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।